ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে চেঙ্গারখাতা আউটপোস্টের কাছে। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বুধবার গভীর রাতে একদল পাচারকারী কাঁটাতার কেটে বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের দেখে ফেলে বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। তখনই আচমকা গরু পাচারকারীরা সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে একটি লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সে সময় কর্তব্যরত বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছে বলে জানা যায়। প্রথমে গরু পাচারকারীরা বিএসএফদের লক্ষ্য করে গুলি ছোড়ে, পাল্টা গরু পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে চেঙ্গারখাতা আউটপোস্টের কাছে। মৃত ব্যক্তিটির নাম মুখলেশ্বর হক, ডাকনাম মিঠু, বয়স 35, বাড়ি দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার কুতিয়াট্টারি করলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। বৃষ্টির রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের দেখে ফেলে বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। তখনই আচমকা গরু পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এরপরই গুলিবিদ্ধ হয় ওই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিক, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, এসডিপিও সুরজিৎ মণ্ডল সহ মাথাভাঙা থানার আইসি ভাস্কর প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র এবং লাঠি সোঁটা ও পাঁচটি গরু আটক করা হয়েছে বলে জানা যায়। ঘটনায় এলাকায় থমথমে রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রত্না ইয়ামাহা শোরুম বামুনহাট, এখানে স্বল্প ডাউন পেমেন্টে এবার পেয়ে যাচ্ছেন মোটর বাইক এবং স্কুটার। আপনার পছন্দের ইয়ামাহার যে কোনো মডেলের বাইক ও স্কুটার পাবেন এই শোরুমে। প্রতিটি গাড়িতে থাকছে হেলমেট এবং গাড়ি সাজানোর উপর বিশেষ ছাড়। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুযোগ এবং সার্ভিস ও স্পেয়ার পার্টসের দারুণ সুবিধা। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নম্বর 9641629490। শিলিগুড়ি মেডিকেল যাবো। ঘরে গেলে কি ঘর ফ্ল্যাট।